বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যখন আইএসএফ নামক যারা ভণ্ড, যারা বিধানসভার মাটিতে দাঁড়িয়ে, যারা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে, যারা হিন্দু মুসলমানের ভাগ করার চেষ্টা করছেন, এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে, পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে যিনি লড়াই করছেন তার নাম শওকত মোল্লা, শওকত মোল্লা, শওকত মোল্লা। কেউ আদিবাসী মানুষের কথা চিন্তা করেনি, কেউ হিন্দু মানুষের কথা, হিন্দু ভাই বোনদের কথা চিন্তা করেনি, কেউ সংখ্যালঘু ভাই বোনদের কথা চিন্তা করেনি। যিনি পশ্চিম বাংলার বিধানসভার মাটিতে দাঁড়িয়ে 2016 সালে যেদিন শপথ নিয়েছিলেন এই ক্যানিংপুরের মানুষের জন্য, ব্লকের যুব সভাপতি সাদেক লস্করকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ। আজকের এই সবার সম্মানীয় সভাপতি এখানে উপস্থিত আছেন, আমরা যার নির্দেশে এই ক্যানিং পূর্ব বিধানসভা লড়াই করে আমাদের প্রিয় নেতা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন তারদা গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান রাকেশ রায় চৌধুরী এবং ক্যানিং 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক মাননীয় শেখ মহাশয়। উপস্থিত আছেন আমাদের সহসভাপতি ঝর্ণাদি উদ্দিন ভাই সহ থেকে শুরু করে আমাদের সনদদা এবং বাপ্পা আছে, এবং সেই সাথে আমাদের সকল নেতৃত্ব যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই কর্মযজ্ঞ, যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিম বাংলা ব্যাপী যে কর্মসূচি শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ, অর্থাৎ এই কর্মসূচির মধ্য দিয়ে এলাকার সেই সমস্ত এলাকার বিধায়কগণ তাদের নিজস্ব এলাকার মধ্য দিয়ে সাধারণ মানুষের কথা শোনার জন্য তিনি সেই মন্দির থেকে প্রার্থনা করে এবং আজকের এই জনসভায় তিনি উপস্থিত হয়েছেন। একটা জিনিস আমাদের প্রত্যেক মা বোনদের জানা দরকার, যেই মুহূর্তে দাঁড়িয়ে সারা পশ্চিম বাংলার মাটিতে যদি কোনো রাজনৈতিক দল, সারা ভারতবর্ষের মাটিতে যদি কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের কোনো নথিবদ্ধ এবং সাধারণ মানুষের সম্পূর্ণ বায়োডাটা এবং তাদের ফ্যামিলির কত ভোটার আছে, কত বাচ্চা আছে, সঠিক যদি ডিজিটালের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে যেটা ধরে রাখে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দলের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই দলের বিধায়কের নাম শওকত মোল্লা, যে শওকত মোল্লার নেতৃত্বে এই ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা দেখেছি বিগত দিনে 1947 সালে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল এই ক্যানিং পূর্বের মাটিতে অনেক বিধায়ক গিয়েছে, অনেক নেতা গিয়েছে, কেউ আদিবাসী মানুষের কথা চিন্তা করেনি, কেউ হিন্দু মানুষের কথা, হিন্দু ভাই বোনদের কথা চিন্তা করেনি, কেউ সংখ্যালঘু ভাই বোনদের কথা চিন্তা করেনি। যিনি পশ্চিম বাংলার বিধানসভার মাটিতে দাঁড়িয়ে 2016 সালে যেদিন শপথ নিয়েছিলেন এই ক্যানিং পূর্বের মানুষের জন্য, যে আমার ক্যানিং পূর্ব বিধানসভা একটা পিছিয়ে পড়া এরিয়া, এই ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এখানকার মানুষ যাতে সঠিকভাবে বসবাস করতে পারে, এখানকার হিন্দু বর্ণের মানুষ যাতে ভাইয়েরা যাতে ভালোভাবে বাস করতে পারে, এখানকার মুসলিম ভাইয়েরা যাতে ভালোভাবে বাস করতে পারে, তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে 2016 সালে যেদিন প্রথম বিধায়ক হয়েছিলেন সেদিন এই ক্যানিং পূর্বের মানুষের জন্য শপথ নিয়েছিলেন। আমরা যার নেতৃত্বে লড়াই করি সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, সেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের বিধায়কের নাম শওকত মোল্লা, শওকত মোল্লা, শওকত মোল্লা। আমরা সেই বিধানসভায় বসবাস করি যে বিধায়কের নেতৃত্বে এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন গোটা পশ্চিম বাংলার মাটিতে যখন বাংলার মানুষদের দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে, একদিকে হিন্দু মুসলমানদের ভাগ করার জন্য ওই শুভেন্দু অধিকারী নামক একটা গাদ্দার যখন পশ্চিম বাংলার বিধানসভার মাটিতে কুলুষিত করার জন্য বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যখন আইএসএফ নামক যারা ভণ্ড, যারা বিধানসভার মাটিতে দাঁড়িয়ে, যারা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে, যারা হিন্দু মুসলমানের ভাগ করার চেষ্টা করছেন, এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে, পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে যিনি লড়াই করছেন তার নাম শওকত মোল্লা, শওকত মোল্লা, শওকত মোল্লা। আমরা গর্ববোধ করি যে আমরা সেই বিধানসভার একজন নাগরিক, আমরা গর্ববোধ করি সেই বিধানসভার একজন আমরা ভোটার, আমরা গর্ববোধ করি সেই বিধানসভায় আমরা শান্তিতে বসবাস করি। তাই আমি আমাদের মা বোনেরা, তার মা বোনেরা যারা উপস্থিত আছেন আপনারা জেনে রাখুন যে আমরা এই বিধানসভায় যদি সঠিকভাবে বসবাস
প্রকাশ করতে চাই, আমরা এই বিধানসভা সাম্প্রদায়িকতার উঠতে উঠে সাধারণ মানুষকে নিয়ে সুখ শান্তিতে যদি বসবাস করতে চাই, এই মুহূর্তে যে দলটা সর্বপ্রথম আপনার পাশে থাকবেন সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, সেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই দলের বিধায়কের নাম শওকত মোল্লা। আমরা সেই রকম একটা বিধানসভায় বসবাস করতে করছি যে জায়গায় দাঁড়িয়ে আচ্ছা জামাত চালু হবে, আপনারা সবাই বসবেন, কেউ উঠবেন না, এর পরেই বক্তব্য রাখবেন যার আহ্বানে, যার জন্য আপনারা শোনার জন্য বসে আছেন মাননীয় বিধায়ক। এবং তারদা পঞ্চায়েত উপপ্রধান মাননীয় রাকেশ রায় চৌধুরী মহাশয় উপস্থিত আছেন, আমাদের সবার প্রিয় এবং আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয় উপস্থিত আছেন, আমাদের ক্যানিং টু পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৈয়দ শেখ মহাশয় উপস্থিত আছেন, আমাদের চন্দ্রশর টু গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় ভূপেন মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় ঝর্ণা মণ্ডল মহাশয়, আমাদের চন্দ্রশর টু অঞ্চলের চেয়ারম্যান এবং এসটি সেলের সহসভাপতি সনদ সর্দার মহাশয় এবং মঞ্চে আরও পঞ্চায়েতের সদস্যা ও আরও বিশিষ্টজন উপস্থিত আছেন, এবং আপনারা সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেক আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি দুটো একটা কথা বলবো। আজকের যে দিদির রক্ষা কবচ যে প্রোগ্রাম আমাদের তারদ অঞ্চলে হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কাজ করেছে তার সমস্ত আমাদের গ্রামে গ্রামে সেগুলো তুলে ধরছি আমরা, এবং যে কাজগুলো মানুষের জন্য করেছে প্রত্যেকটা স্কিম প্রত্যেকটা কাজ মানুষের প্রয়োজন। আর একটা পাশের বিধানসভার একজন বিধায়ক, তিনি চিল্লে চিল্লে সবসময় মানে হাইলাইট করছে যে গণতন্ত্র করার জন্যে মানুষের বঞ্চিত যারা আছে তাদেরকে বঞ্চিত জায়গাতে ফিরিয়ে আনার জন্যে তার জন্য তিনি লড়াই করছেন, নাকি ভালো জায়গা ছেড়ে দিয়ে এসে। তিনি তো সিপিএমের একজন সমর্থক, তিনি সিপিএমের সঙ্গে তার আদান প্রদান 34 বছর যে সিপিএমে গণতন্ত্র কেড়ে নিয়েছিল, মানুষকে কথা বলার কোনো জায়গা রাখেনি, পঞ্চায়েতে পঞ্চায়েতে যাওয়ার অধিকারটুকু মানুষের ছিল না। 2011 সালে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, যে মানুষের যে অধিকার পঞ্চায়েতে পঞ্চায়েতে গিয়ে তার অধিকার আদায় করে নিক। আপনারাই বলতে পারবেন 2011 সালের আগে কোনো মানুষকে পঞ্চায়েতে জায়গা ছিল কিনা যাওয়ার, আর বঞ্চিত বঞ্চিত করে চেল্লাচ্ছে উনি। এই তারদা গ্রাম পঞ্চায়েত না, সারা পশ্চিমবঙ্গে একজন ব্যক্তি দেখা যে সেই ব্যক্তিটা সরকারের কোন স্কিম থেকে বঞ্চিত হয়েছে। সরকারের যে সমস্ত স্কিম মানুষের জন্যে, কি লক্ষ্মীর ভাণ্ডার, কি কৃষক বন্ধু, কি কন্যাশ্রী, কি রূপশ্রী, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি মানুষ ওই নওশাদ সিদ্দিকী দেখা যে বঞ্চিত হয়েছে। তিনি রাজনীতি করতে আসেনি, তিনি আমাদের পার্টি অফিস ভেঙে বিভিন্নভাবে মানুষকে একেল করে তিনি হাইলাইট হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আইন আইনের পথে চলছে, আইন তার ব্যবস্থা করবে। কিন্তু আমাদের দিদি যে স্কিমগুলো আমাদের জন্য উপহার দিয়েছে আমাদের সাধারণ মানুষের জন্যে, আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, দুয়ারে সরকারের মাধ্যমে আজকের মানুষের যে অধিকার সেই অধিকারটুকু ফিরে পেয়েছে, যে অধিকারটুকু 34 বছরের বাম সরকার কেড়ে নিয়েছিল, আর সেই বাম সরকারের সমর্থক হচ্ছে সেই নওশাদ সিদ্দিকী। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দিদির এই স্কিমগুলো আমাদের যথাযথভাবে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিতে হবে, এবং যে ব্যক্তি স্কিম থেকে এখনও কোনো যোগাযোগ করতে পারেনি এমন কেউ নেই, কারণ আমাদের কর্মীরা প্রত্যেকটা বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত যে যারা স্কিম থেকে বঞ্চিত ছিল সবাইকে পাইয়ে দেওয়া হয়েছে। বয়স কম বা কোনো পেপার কারণ কেউ যদি না পায় থাকে সেটা টেকনিক্যাল ত্রুটি, কিন্তু টেকনিক্যাল ভাবে যাদের একদম সমস্ত পেপার পত্র কমপ্লিট আছে তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শুরু করে
মুখ্যমন্ত্রী যে যতগুলি স্কিম আমাদের সরকার ঘোষিত করেছে প্রত্যেকটা স্কিম কিন্তু মানুষ উপকৃত হচ্ছে তাই সমস্ত মানুষকে যাতে ভুল বুঝিয়ে কারণ মিথ্যা কথা মানুষের কানে ধরে সেই মিথ্যা কথাগুলো যাতে প্রচার করতে না পারে ওরা আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি দরজায় গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এই স্কিমের প্রচার আমরা করব এবং আগামী দিন আগামী পঞ্চায়েত ভোটে এই সমস্ত স্কিমগুলো আরো যে যে সরকার আমাদের ঘোষণা করেছে সবথেকে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস ঘোষণা করেছে আমাদের माननीय মুখ্যমন্ত্রী বাজেটের মাধ্যমে যারা লক্ষীর ভান্ডার পাচ্ছে যে লক্ষীর ভান্ডার পাওয়ার পরে বার্ধক্য ভাতা পায় সেই লক্ষীর ভান্ডার কিন্তু একদম পুরো কনভার্ট করে দিয়ে তাকে আর ফর্ম ফিলআপ করতে হবে না 60 বছর বয়স হয়ে গেলে অটোমেটিক সে 1000 টাকা করে ভাতা পাবে তার মানে আজকের যে লক্ষীর ভান্ডার পাবে 25 বছর বয়সে সে আজীবন আমাদের সরকারের সাহায্য সে পাবে তাই আমি এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্য এই সরকারকে আরো বেশি বেশি জনসমর্থন আদায় করার জন্য প্রত্যেকটা বুথে বুথে গিয়ে আমরা প্রচার করব এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ